রেড ক্যামেরা ব্যবহার করে এই ভিডিওগুলি বানাচ্ছি, লাইক দে আর লিটারালি আনাদার ওয়ান ইন ফ্রন্ট অফ মি, এবং আমি কোয়ালিটি প্রোডাকশন করছি, রাইট? সো তোমরা অ্যাটলিস্ট DSLR ইউজ করো। বিজ্ঞানী রেনস্টনের প্রেস্টিজে বাঁচবে তা একজন থেকে আরেকজনের কাছ থেকে একটা DSLR ভাড়া করে তারপর রেনস্টনকে রোস্টিং করতে বসছি। অ্যান্ড রেনস্টন কেন বলছি তার পিছনে ব্যাখ্যা আছে, সেটা একটু পরে বলছি। অপেক্ষা করেন, এই ভিডিওটা অনেক বেশি মজাদার হতে চলে। আমাদের কত বড় কত কত স্বপ্ন থাকে যে আমরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে ডাক্তার হব, কেউ কেউ বড় হয়ে রাজনীতিবিদ হবে। কিন্তু কিছু কিছু নেশাখোর মানুষ, লিটারেলি আমি জানি না তারা মানে কী পরিমাণে এডিক্টেড, কী খেয়ে তারা নেশা করে, তারা গবেষণা করে মানুষের নামের পিছনে আজহারি কেন লাগাইছে এটা নিয়ে তারা গবেষণা করে। আসলে আল আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করে নামের শেষে আজহারি লাগিয়েছে। তো আমি একটু গবেষণা করলাম, আমি একটু খোঁজাখুঁজি করলাম, ডিগিং করলাম, খোঁজাখুঁজি করলাম, জাস্ট টু চেক লাইক এটা হাউ সিলি। এই ব্যাপারটা কেমন না মানেই হচ্ছে মানুষের নামের পিছনে আজ হারেন কেন সেটা নিয়ে তারা গবেষণা করে। অ্যান্ড এই গবেষণা করতে করতেই তার নাম দেওয়া হয়েছে রেনস্টন, রেনস্টাইন। ভাই আপনি যদি সত্যি ইসলামের জন্য কিছু করতে চান, এদেরকে নিয়ে ভিডিও মেক করেন না কেন, এদেরকে এই যে আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, আজহারের মতো মানুষকে নিয়ে কেন ভিডিও মেক করতেছেন, যাদেরকে দেখে আমাদের মতো যুব সমাজ অনুপ্রাণিত হয় তাদেরকে দেখে তাদেরকে কেন রোস্টিং করতেছেন? এই যে বয়াতিগুলো যারা ইসলামের বিরুদ্ধে নানা অপর প্রসাদ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তো আপনার কোনো ভিডিও মেক করতে দেখছি না। এই নবীর আবার কিসের মুরিদ অন্যকো নবী নিজে আল্লাহ। যে এই বয়াতিগুলো ইসলামকে নিয়ে জানানো তাই বলছে তা নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নেই। কেন মিজানুর রহমান আজহারির কে নিয়ে আপনি পড়ে আছেন, তারেক মনোয়ারকে নিয়ে পড়ে আছেন, ওদের বিরুদ্ধে ভিডিও মেক করেন না কেন? কিছু কিছু ভিউ, কিছু কিছু সাবস্ক্রাইব গেইন করার জন্য এই গাঁজা করে ভিডিও মেক করার কোনো মানেই হয় না। আপনি যদি ইসলামের জন্য কিছু করতেই চান তাহলে এই বয়াতিগুলোকে নিয়ে করেন। ও আচ্ছা চুলকা, এই জন্যই ভিডিও বান মিজানুর রহমান আজহারিকে নিয়ে, বয়াতিদেরকে নিয়ে বানান না। না ঠিক আছে বুঝলাম, মিজানুর রহমান আজহারির নামটা লাস্টে আজহারি দিতে এটা নিয়ে আপনার কত বক্তব্য? আপনার নামের পিছনে কেন আপনি রেঞ্জটা লাগাইছেন? নাহিদ রেঞ্জ, হ্যাঁ নাহিদ রেঞ্জ লাগানোর মানেটা কি? ওখানে আজহারির আজহারির জন্য আপনি কত পরিমাণ রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন, আর আপনার নামের পিছনে রেঞ্জ লাগানোর কি দরকার ছিল? একটা ভিডিও দেখেছি যে ভিডিওতে নাহিদ রেঞ্জ কেন দিছে তার নাম, সেটার একটা ভালো একটা বিশ্লেষণ করা আছে। এই বিশ্লেষণটা এই পোস্টটা একটু দেখেন, আশা করছি আপনাদের এই পোস্টটা খুব ভালো লাগবে। দ্যাটস অল মাই ভিডিও, একটু পর্যন্ত ছিল আমার ছোট্ট একটা রোস্টিং ভিডিও। যদি আপনাদের ভালো লাগে নাইট রেঞ্জ কিনে আর মজার মজার রোস্টিং ভিডিও আসতে চলেছে।